গ্রাম বা শহরের বিভিন্ন ইমাম শির্ক বেদাতের সাথে জড়িত নেই ইমামের পেছনে ও জড়িত সেই ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি শির্ককারীর পেছনে নামাজ যাবে না শির্ক যার মধ্যে আছে যেমন শির্কের মধ্যে তাবিজ যারা দেয় ইমাম সাবরা যে সকল ইমাম সাবরা তাবিজ দেয় শির্ক হ্যাঁ মান তা আল্লাহ কাসাই ফাকাদ আশরাকা আদিস তাবিজ যে লটকায় তাহলে সে সিরক করলো তাবিজ যে লটকালো মানে তাবিজ যে ব্যবহার করলো কিন্তু যিনি এই তাবিজ তৈরি করে দিচ্ছেন তার গুণা কিন্তু কম হবে না তাহলে তিনিও কি সিরিপ করতেছেন এই ধরনের সিরিককারীর পিছনে একচেয়ে বড় হতে পারে মাজারে যাচ্ছে অনেক ইমাম সবরাও মাজারে যায় তাদের ওই দলবল নিয়ে হ্যাঁ তো শিরিককারীর পিছনে হবে না বেদার দুই প্রকারের বেদাত দুই প্রকারের কিছু বেদাত আছে যেগুলো সির্কের পর্যায়ে নিয়ে যায় কুফুরির পর্যায় নিয়ে যায় এরকম কিছু বেদাত আসছে সেই সকল ম্যামের পেছনে সলাত আদায় করা যাবে না হ্যাঁ ছোট্ট খাট্টো বেদাত কোনো কারণে চাপে পড়ে সে আসে মনের থেকে করতেছে না ইচ্ছায় না অনিচ্ছায় করতেছে তার পেছনে সাময়িকভাবে পড়া যেতে পারে হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে যে না অনেক কোনো পরিবর্তন হচ্ছে না তখন তার পেছন থেকেও সরে যাওয়াটা বেটার তো এখানে যেটা বলছিলাম যে কিছু বেদাত আছে শিরকের পর্যায় কুফুরির পর্যায়ে নিয়ে যে কেমন যারা মিলাদে ক্যাম করে মিলাদ পরে এবং ক্যাম করে এবং একটা চেয়ার আলাদা করে রেখে দেয় যেখানে আল্লাহ নবী এসে বসেন ইত্যাদি আউজবিল্লা এই ধরনের যারা এটা বেদাত কিন্তু এই বেদাতগুলি সিরকি এবং কুফুরির পর্যায় নিয়ে যায় তাদের পিছনে সালাত আদা করা ঠিক হবে না আল্লাহ আলম গ্রাম বা শহরের বিভিন্ন ইমাম শিরক বেদাতের সাথে জড়িত নেই ইমামের পেছনে ও জড়িত সেই ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি শিরককারীর পেছনে নামাজ যাবে না শিরক যার মধ্যে আছে যেমন শিরকের মধ্যে তাবিজ যারা দেয় ইমাম সাবরা যে সকল লোক সাবরা তাবিজ দেয় শিরক হ্যাঁ মান তাআল্লাকা শাইআন ফাকাদ আশরাকা সেই আদিস তাবিজ যে লটকায় তাহলে সে সিরক করল তাবিজ যে লটকালো মানে তাবিজ যে ব্যবহার করলো কিন্তু যিনি এই তাবিজ তৈরি করে দিচ্ছেন তার গুণা কিন্তু কম হবে না তাহলে তিনিও কি সিরিপ করতেছেন এই ধরনের সিরিককারীর পিছনে আর বড় হতে পারে মাজারে যাচ্ছে অনেক ইমাম সাহরাও মাজারে যায় তাদের ওই দলবল নিয়ে হ্যাঁ তো সিরিককারীর পিছনে হবে না বেদাত দুই প্রকারের বেদাত দুই প্রকারের কিছু বেদাত আছে যেগুলো সিরিখের পর্যায় নিয়ে যায় কুফুরির পর্যায় নিয়ে যায় এরকম কিছু বিদাত আছে। সেই সকল ম্যামের পেছনে সলাত আদায় করা যাবে না হ্যাঁ ছোট্ট বিদাত কোনো কারণে চাপে পড়ে সে আসে মনের থেকে করতেছে না ইচ্ছায় না অনিচ্ছায় করতেছে তার পেছনে সাময়িকভাবে পড়া যেতে পারে হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে যে না অনেক কোনো পরিবর্তন হচ্ছে না তখন তার পেছন থেকেও সরে যাওয়াটা বেটার তো এখানে যেটা বলছিলাম যে কিছু বেদাত আছে শিরকের পর্যায় কুফুরির পর্যায়ে নিয়ে যে কেমন যারা মিলাদে ক্যায়াম করে মিলাদ পরে এবং ক্যাম করে এবং একটা চেয়ার আলাদা করে রেখে দেয় যেখানে আল্লাহ নবী এসে বসেন ইত্যাদিন আউজবিল্লা এই ধরনের যারা এটা বেদাত কিন্তু এই বেদাঁতগুলি সিরকি এবং কুফুরির পর্যায় নিয়ে যায় তাদের পেছনে সলাৎ আদা করা ঠিক হবে না আল্লাহ আলম গ্রাম বা শহরের বিভিন্ন ইমাম শির্ক বেদাতের সাথে জড়িত নেই ইমামের পেছনে ও জড়িত সেই ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি শির্ককারীর পেছনে নামাজ যাবে না শির্ক যার মধ্যে আছে যেমন শির্কের মধ্যে তাবিজ যারা দেয় ইমাম সাবরা যে সকল ইমাম সাবরা তাবিজ দেয় শির্ক হ্যাঁ মান তা আল্লাহ কাসাই আন ফাকাদ আশরাকা আদিস তাবিজ যে লটকায় তাহলে সে সিরিপ করলো তাবিজ যে লটকাইলো মানে তাবিজ যে ব্যবহার করলো কিন্তু যিনি এই তাবিজ তৈরি করে দিচ্ছেন তার গুণা কিন্তু কম হবে না তাহলে তিনিও কি সিরিপ করতেছেন এই ধরনের শিরিককারীর পিছনে আর বড় হতে পারে মাজারে যাচ্ছে অনেক ইমাম সবরাও মাজারে যায় তাদের ওই দলবল নিয়ে হ্যাঁ তো শিরিককারীর পিছনে হবে না বেদার দুই প্রকারের বেদাত দুই প্রকারের কিছু বেদাত আছে যেগুলো সির্কের পর্যায়ে নিয়ে যায় কুফুরির পর্যায় নিয়ে যায় এরকম কিছু বেদাত আসছে সেই সকল ইমামের পেছনে সলা আদায় করা যাবে না হ্যাঁ ছোট্ট বিধাত কোনো কারণে চাপে পড়ে সে আসে মনের থেকে করতেছে না ইচ্ছায় না অনিচ্ছায় করতেছে তার পেছনে সাময়িকভাবে পড়া যেতে পারে হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে যে না অনেক কোনো পরিবর্তন হচ্ছে না তখন তার পেছন থেকেও সরে যাওয়াটা বেটার তো এখানে যেটা বলছিলাম যে কিছু বেদাত আছে শিরকের পর্যায় কুফুরির পর্যায় নিয়ে যে কেমন যারা মিলাদে কেয়াম করে মিলাদ পরে এবং ক্যাম করে এবং একটা চেয়ার আলাদা করে রেখে দেয় যেখানে আল্লাহ নবী এসে বসেন ইত্যাদি নাউজবিল্লা এই ধরনের যারা এটা বেদাত কিন্তু এই বেদাতগুলি সিরকি এবং কুফুরির পর্যায় নিয়ে যায় তাদের পেছনে সলাাদ আদা করা ঠিক হবে না আল্লাহ আলম